নগদ সহায়তা প্রণোদনা সহ সঠিক পদক্ষেপের কারণে সরকার অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এক সভা সূচনা বক্তব্যে কথা বলেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ধর্ষকদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এই সময় নোয়াখালী ও সিলেটের ঘটনাকে বর্বরতার চূড়ান্ত উদাহরণও বলে জানান মন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন আরও ১৪৯৯ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিশ্বের প্রথম অনুমোদন পাওয়া করোনার ভ্যাকসিন স্পুটনিক ফাইবারের পর এবার আরেকটি ভ্যাকসিনের অনুমোদনের অপেক্ষায় রাশিয়া। তৈরি ভ্যাকসিনটি অনুমোদন পেলেই বিশ্বব্যাপী সরবরাহ শুরু করবে মস্কো, আর তাহলে করোনা মোকাবেলায় দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাবে দেশটি। অ্যানফিল্ডের নতুন তারকা থিয়াগো আলকান্তারা ও সাদিও মানের পর এবার লিভারপুলের তৃতীয় তারকা হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুইস মিডফিল্ডার জার্দান শাকেরি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে সুইস ফুটবল অ্যাসোসিয়েশন, তবে এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি ক্লাবটি।